বিএনপি জাতীয় পার্টি জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে অবৈধভাবে তাই অবৈধ দলের নেতাদের কাছে দেশের মানুষ ভালো কিছু আশা করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরি আলম দুপুরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় কাঁঠালবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন এই সময় তিনি আরো বলেন যে দলের জন্মটাই অবৈধ সে দলের নেতারা আজ দেশ পরিচালনার জ্ঞান দিয়ে বেড়ায় এরশাদের আমলে হ্যাঁ না ভোট বিএনপির আমলের একতরফা নির্বাচন দেশের মানুষ ভুলে নাই একমাত্র আওয়ামী লীগের সময়ে দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে বলে মন্তব্য করেন তিনি অবৈধ যাদের জন্ম তাদের শাস্তি দেয় ভালো কিছু মানুষ আশা করতে পারে না বিএনপি জন্ম তো অবৈধ বিএনপি গণতন্ত্রের তো গঠন হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করে মাসলা দিয়ে জিয়া রহমান ক্ষমতায় যে তারপর এই দল গঠন হচ্ছে এই শাসন একইভাবে করছে যাদের দল জন্মই অবৈধ তাদের কাছ থেকে আমাদের আজকে জ্ঞান নিতে হয়